প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস আলী, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর 10, কাজীপাড়া, ঢাকা, বাংলাদেশ। আজকের আমি আপনাদের সামনে একটা রক্তের জটিল ব্যাধি নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি, তা হলো থ্যালাসেমিয়া। প্রিয় দর্শক, থ্যালাসেমিয়ার এটা একটা রক্তের ব্যাধি, এটা হলো বংশানুক্রমিক হয়। এর সংজ্ঞায় বলতে হয় দুটা শব্দ নিয়ে, গ্রিক শব্দ থ্যালাসা, এর মানে হলো সাগর, আর মিয়া শব্দের অর্থ হচ্ছে রক্ত, অর্থাৎ এক সাগর রক্ত। যে পেশেন্ট যারা হলো থ্যালাসেমিয়ায় ভোগে, তারা হলো এক সাগর রক্ত চায়, অপরিসীম রক্ত চায়। তাদের দেহে কোনো রক্ত থাকে না, ফলে তারা এত রক্ত চায় যে অপরিসীম। তাই বলা হয়েছে এক সাগর রক্ত চায়। দি পেশেন্ট হু আর সাফারিং ফ্রম থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া যারা ভোগে, তারা দে ওয়ান্টস এ হোল সি অফ ব্লাড, এক সাগর রক্ত চায়। তাই এর নামকরণ করা হয়েছে থ্যালাসেমিয়া। প্রিয় দর্শক, এই থ্যালাসেমিয়া এটা হলো গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিকের এক দেবীর নাম হলো থ্যালাসা, সে হলো সাগর দেবী। তার পিতামাতা তারাও ছিল দেব দেবী। পিতার নাম ছিল অ্যাথার, আর মেয়ের নাম ছিল, মায়ের নাম ছিল হেমেরা। এই অ্যাথার এবং হেমেরা, এই দম্পতির মেয়ে হলো এই থ্যালাসা। এরা গ্রিকের সভ্যতা অনুযায়ী, গ্রিক অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে এই থ্যালাসাটা। তো এই যে ইথার এবং হেমেরা, এরাও ছিল দেবদেবী, এদের মেয়ের নাম হলো থ্যালাসা। আর এই থ্যালাসার স্বামীর নাম হচ্ছে পন্টাস, সে ছিল সাগর দেব, আর এই থ্যালাসা হচ্ছে সাগর দেবী। তো এই সাগর দেবীর নাম অনুসারে এই রোগের নামকরণ করা হয়েছে থ্যালাসেমিয়া। প্রিয় দর্শক, ভূমধ্য সাগরের অববাহিকায় যারা বসবাস করত অনেক আগে, সেই সময় প্রথম এই থ্যালাসেমিয়া রোগ তাদের মধ্যে দেখা যায়। পরবর্তীতে এই রোগ আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে সংক্রামিত হয়, মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা প্রিয় দর্শক, এর উৎপত্তির কারণ কী, না এটাকে শ্রেণীবিভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা হয়েছে থ্যালাসেমিয়া এই অসুখটা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আলফা চেইন এবং একটা হচ্ছে বেটা চেইন। আলফা চেইন আবার দুই প্রকারের, একটা হচ্ছে HBA1 আর একটা হচ্ছে HBA2, আর একটা হচ্ছে বেটা চেইন। এই দুই ভাগে একে ভাগ করা হয়েছে। এর কারণ কি দর্শক? এর কারণ হলো আমাদের দেহের মধ্যে যে রক্ত আছে, তিনটা কণিকা দিয়ে রক্ত তৈরি করা হয়। একটা হচ্ছে জলীয় অংশ, একটা হচ্ছে প্লাজমা, আর যেটা সলিড অংশ এটা হচ্ছে কণিকা, RBC তার মানে হচ্ছে লোহিত কণিকা, WBC এটা হচ্ছে শ্বেত কণিকা, হোয়াইট ব্লাড কর্পাসলস, আরটা হচ্ছে প্লাটিলেটস, অণুচক্রিকা। এই RBCগুলা দেহের মধ্যে এটা প্রতি 120 দিন পরপর ভেঙে যায় এবং নতুন RBC তৈরি হয়। প্রিয় দর্শক, এই ভেঙে যায়, এটা হলো একটা নর্মাল প্রসেস এবং এটা প্রাকৃতিক নিয়ম, স্রষ্টার থেকে এটা চলে আসছে। এর কারণ হলো আমাদের দেশ, দেখছেন না, ফাল্গুন মাসের দিকে গাছের সব পাতা পড়ে যায়, তারপরে আবার নতুন করে পাতা গজায়। এমনিভাবে রক্তের মধ্যকায় RBCগুলা ভেঙে যায়, আবার নতুন করে এই RBC রক্তগুলা সৃষ্টি হয়। এভাবে ভাঙ্গা গড়া চলে। কারণ হচ্ছে কি, ওল্ড ওয়াটার চেঞ্জড ইয়েল্ডিং ক্লোজ টু নিউ, এটা প্রবাদ আছে, অর্থাৎ নতুনের আগমনের জন্যে পুরাতন অপসরণ। যে RBCগুলো 120 দিন পরপর দেহের মধ্যে অবস্থান করলো, সেটা ভেঙে যেয়ে আবার নতুন করে RBC তৈরি হয়। তো এই কেউ আসে আর কেউ চলে যায়, এই তো প্রকৃতির ধরন। নতুন কিছু আসিবার তরে পুরাতনের অপসরণ, এটা হলো চিরন্তন সত্য। তো এই যে RBCগুলো 120 দিন পরপর ভেঙে যাওয়ার কথা, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের 120 দিনের অনেক আগেই এই RBCগুলো ভেঙে যায়। RBCগুলো ভেঙে যেয়ে মানে কি, লোহিত কণিকা ভেঙে যায়। এর দুটা অংশ হয়, দুটো পার্ট হয়, একটা হচ্ছে হেম পার্ট আর একটা হচ্ছে গ্লোবিউলিন পার্ট। হেম পার্ট মানে কি, আয়রন পার্ট, আর গ্লোবিউলিন হচ্ছে প্রোটিন। প্রিয় দর্শক, রক্তের মধ্যে যে জলীয় অংশ আছে প্লাজমা, এর মধ্যে চার প্রকারের প্রোটিন আছে। একটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথ্রম্বিন অ্যান্ড ফিব্রিনোজেন। এই চার প্রকারের প্রোটিন রক্তের মধ্যে ওই জলীয় অংশে থাকে। এই
গ্লোবুলিন পার্ট এটা রক্তের মধ্যে চলে যায়, আর এই হেম পার্ট যেটা আয়রন পার্ট যেটা আরবিসি থেকে ভেঙে আসলো এটা তখন চলে যায় হলো বোন মেরুর মধ্যে, বোন মেরুর মধ্যে যে ওখানে রক্ত তৈরি হয়। প্রিয় দর্শক, রক্ত নতুন করে আবার তৈরি হয় বোন মেরো, মানে কি হাড়ের মধ্যে যে মজ্জা দেখা যায় ওই মজ্জার মধ্যে হলো রক্ত তৈরি হয়, আর তৈরি হলো হেড অফ দি লং বোন, পর্বটি যে লং বোনের মানে লম্বা হাড়ের মাথায় যে কসকসে অংশ থাকে ওখানে তৈরি হয় রক্ত। তো এই আরবিসিগুলা ভেঙে যে হেম পার্ট হয় এটা চলে যায় হলো ওই বোন মেরুর মধ্যে, ওখানে যে নতুন করে আরবিসি তৈরি হওয়ার কথা। কিন্তু থ্যালাসেমিয়া রোগীর যেহেতু 120 দিনের আগেই আরবিসিগুলা ভেঙে যাচ্ছে, সুতরাং ওটা থাকে হলো ইম্যাচিউর। ম্যাচিউর মানে কি, মানে ঠিক পরিপক্ক হওয়ার আগেই এটা ভেঙে যায়, তাই ওই অপরিপক্ক আয়রন অপরিপক্ক হেম পার্ট দিয়ে হলো হেমোগ্লোবিন বা আরবিসি তৈরি হয় না ওই বোন মেরুর মধ্যে, ফলে শর্ট হয়ে যায় তার আরবিসি, অর্থাৎ রক্তের লোহিত কণিকা শর্ট হয়ে যায় এবং রোগী তখন হয়ে যায় হলো থ্যালাসেমিয়া এবং থ্যালাসেমিয়ার রোগী, এবং সে হয়ে যায় দুর্বল এবং অবসাদগ্রস্ত, নানান রকমের তার থ্যালাসেমিয়ার লক্ষণ প্রকাশ পায়। প্রিয় দর্শক, এর কারণ গেল এই লক্ষণ কী কী হয়। এই লক্ষণ হয়, 1 নম্বর লক্ষণ হলো সেই রুগীটা ফ্যাকাশি হয়ে যায়, এনিমিক হয়ে যায়, রক্তস্বল্পতা দেখা দেয়। 2 নম্বর হলো তার জন্ডিস দেখা দেয়। 3 নম্বর হলো তার ঘন ঘন শ্বাস প্রশ্বাস বয়, অবসাদগ্রস্ততা আসে, ফ্যাটিক, চেস্ট পেইন, বুকে ব্যথা হয়, আর কি হয়, দেরিতে গ্রোথ হয়। ওই ওই রুগীটার হলো তার ডেভেলপমেন্ট, তার হলো গ্রোথ হয় দেরিতে, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয় দেরিতে। আর কি হয়, দ্রুত হার্টবিট হয়, হার্টবিটটা হলো দ্রুত চলে থাকে। আর কি হয়, তার হলো সহজেই সে অন্য রোগে আক্রান্ত হয়ে পড়ে, কারণ তার দেহের ইমিউনিটি বলতে কিছু থাকে না, নষ্ট হয়ে যায়, ফলে অন্য রোগে সহজেই আক্রান্ত হয়ে পড়ে, আর দেহ বেঁকে যায়। অর্থাৎ যেহেতু বডি কী করে, ট্রাইস টু প্রডিউস বোন, মোর বোন ম্যারো, সেহেতু বোন হাড়গুলা বেঁকে যায়, ফলে তার দেহটাও অনেক সময় বেঁকে যায়। এইগুলো তার লক্ষণ হয় প্রিয় দর্শক থ্যালাসেমিয়ার। এখন ভিকটিম করা হয় প্রিয় দর্শক, ভিকটিম সাধারণত শিশুরা এর ভিকটিম হয় জন্মগতভাবে, এটা হলো বংশানুক্রমিক এটা চলে আসে এবং জন্মগতভাবে এরা হলো শিশুরা এর ভিকটিম হয়, এর আক্রান্ত হয় বেশি। প্রিয় দর্শক, এটাকে তাহলে ডায়াগনোসিস করতে হবে কীভাবে, রক্ত পরীক্ষা করতে হবে, রক্তের সিবিসি পরীক্ষা করলে বোঝা যাবে, বোন মেরু পরীক্ষা করতে হবে, অর্থাৎ ওই হাড়ের মধ্যে যে মজ্জা ওটা নিয়ে পরীক্ষা করতে হবে। আর কি, যখন শিশুর বয়স 11 সপ্তাহ তখন এই প্লাসেন্টার অংশবিশেষ নিয়ে পরীক্ষা করলে এটা বোঝা যাবে থ্যালাসেমিয়া কিনা। আর কি করতে হবে, অ্যামনিউটিক ফ্লুইড অ্যানালিসিস করা যায়, পরীক্ষা করা যায় অ্যাবাউট 16 উইকস অফ প্রেগনেন্সি, অর্থাৎ 16 সপ্তাহ প্রেগনেন্সির সময় যদি তার অ্যামনিউটিক ফ্লুইড, ওই যে বাচ্চাটা ডুবোই থাকে যে ফ্লুইডের মধ্যে, ওই ফ্লুইড নিয়ে যদি পরীক্ষা করা যায় তাহলে থ্যালাসেমিয়া রোগ বোঝা যাবে, ধরা পড়বে। এই যদি চিকিৎসা না করা হয়, দীর্ঘদিন চিকিৎসা না করা হয় তাহলে কী অসুবিধাটা হবে, 1 নম্বর অসুবিধা হবে তার দেহের আয়রন এর পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ ওভারলোড অফ আয়রন হয়ে যাবে। আর কি হবে, তার স্প্লিনোমেগালি হবে, অর্থাৎ স্প্লিন প্লিহা বৃদ্ধিপ্রাপ্ত হয়, বেড়ে যাবে। আর কি হবে, বোন ডিফর্মিটি হবে, অর্থাৎ তার হলো বডি তার হলো বেঁকে যাবে। এইটা প্রিয় দর্শকের চিকিৎসা। এখন কি চিকিৎসা হলো, আমি আমার এই দীর্ঘ জীবনে চিকিৎসা জীবনে আমি লক্ষ্য করেছি এটা, হোমিওপ্যাথিক চিকিৎসায় ইনশাল্লাহ এর ভালো ম্যানেজমেন্ট আছে, কারণ হোমিওপ্যাথি চিকিৎসায় রোগের চিকিৎসা করা হয় না, এখানে রোগীর চিকিৎসা করা হয়। ওই যে তার 120 দিন পরপর আরবিসিগুলা ভেঙে যাওয়ার কথা নর্মালি, কিন্তু তার আগেই ভেঙে চলে যাচ্ছে, এটা হোমিওপ্যাথিক বিশুদ্ধ হোমিও চিকিৎসা করলে এই 120 দিন পরপর তার নর্মাল ভেঙে যায়, তার যে নর্মাল যে প্রসেস এই প্রসেসে ফিরে আসবে। কারণ এটার আর একটা কারণ হলো, আমাদের দেহের ভিতরে যে কোষ আছে, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আছে হলো জিন নামক এক প্রকার পদার্থ, জিইএনই জিন। এই জিন হলো, এটাকে দুই ভাগ করলে একটা হচ্ছে আরএনএ আর একটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ হলো বংশক্রমের বৈশিষ্ট্য বহন করে। প্রিয় দর্শক, হোমিওপ্যাথি চিকিৎসায় ইনশাল্লাহ এই ডিএনএ, এই যে বংশক্রমের বৈশিষ্ট্য বহন করে, এটাকে চেঞ্জ করে দিয়ে নর্মাল পজিশনে চলে আসতে পারে। তাই আমি আহ্বান জানাবো, যারা
হোমিওপ্যাথ মানে সরি যারা থ্যালাসেমিয়ায় যারা হলো আক্রান্ত হয়েছেন সেই সকল শিশুদের পিতামাতারা আপনারা হলো দুশ্চিন্তা না করে আপনারা ভালো কোনো হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন। ইনশাল্লাহ হোমিও চিকিৎসা গ্রহণ করলে ওই থ্যালাসেমিয়ার যে যে কারণে হচ্ছে যে ওই 120 দিন পরপর আরবিসি ভেঙে যাওয়ার কথা অথচ তার অনেক আগেই ভেঙে যাচ্ছে এটা থাকবে না, সে নর্মাল পজিশনে ফিরে আসবে। নর্মাল যে অবস্থায় 120 দিন পরপর যে ভেঙে যাওয়ার কথা ওই 120 দিনের মধ্যেই চলে আসবে, নর্মালিটি তার নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা সুতরাং আমি আহ্বান জানাবো আপনারা অচিরেই কোনো ভালো হোমিও চিকিৎসকের কাছে এসে চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থতা লাভ করুন। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি আমার কাছে এই ধরনের রোগী সুপরামর্শের জন্য আসতে চান তাদেরকে আমি স্বাগতম জানাবো, আর যদি আমার কাছে না এসে কোনো অন্য কোনো অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে যেতে চান তাহলে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ এটা হোমিও চিকিৎসায় এটা উত্তম ম্যানেজমেন্ট রয়েছে। সুতরাং আমি আহ্বান জানাবো আপনারা আসুন এবং ভালো চিকিৎসা গ্রহণ করে সুস্থতা লাভ করুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ওয়াকফি দাওয়ানা ও আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।